ফ্রেন্ডস গত ভিডিওতে আমি তোমাদের ম্যাকভেদ থেকে কুড়িটা প্রশ্ন সাজেস্ট করেছিলাম তোমাদের পরশু যে ইংলিশ পরীক্ষা আছে তার জন্য এটা হচ্ছে পার্ট টু এবং এই পার্ট টু এ আমরা অ্যাজ ইউ লাইক ইফ থেকে প্রশ্ন তোমাদের দেবো সাজেস্ট হিসাবে এবং যে চারটি প্রশ্ন অ্যাজ ইউ লাইক ইফ থেকে আসবে সেই চারটি প্রশ্ন তোমরা অনার কিন্তু এই প্রশ্নগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ঠিক আছে তো যারা ইলেভেনে পড়ছে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো দেখো প্রথম প্রশ্ন আছে ফ্রেন্স ওয়াজ ডিভাইড ইনটু ড্যাশ ফ্রেন্স মানে ফ্রান্স ফ্রেন্স সরি ফ্রান্স ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু ড্যাস ফ্রান্স কয়টি কিসে বিভক্ত ছিল এটা হচ্ছে প্রভিনসেস অর্থাৎ প্রদেশে বিভক্ত ছিল দু নম্বর প্রশ্ন দ্য ডিউক রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ ড্যাশ যে ডিউক কোন অরণ্যে অবসর নিয়েছিলেন উত্তরটা হবে আরডেন আর্ডেন অরণ্যে অবসর নিয়েছিলেন তিন নম্বর প্রশ্ন দ্য ডিউক লেড হিস লাইফ লাইক মানে ডিউক তার জীবন কার মতো কাটাতেন লাইক রবিনহুড রবিনহুডের মতো কাটাতেন চার নম্বর প্রশ্ন দ্য নেম অফ ডিউক স্টোটা ডিউকের কন্যার নাম কী ছিল উত্তরটা হবে রোজাল্যান্ড পাঁচ নম্বর প্রশ্ন সিলিয়া ওয়াস রোজাল্যান্ডস ড্যাস মানে সিলিয়া রোজাল্যান্ডের কে ছিলেন উত্তর হচ্ছে কম্পেনিয়ান অর্থাৎ সঙ্গী ছিলেন ছ নম্বর প্রশ্ন আ ম্যাসেঞ্জার কেম উইথ নিউজ অফ এ ড্যাস বলছে একটা দূত ঠিক আছে এক মেসেঞ্জার একটা দূত আসেন কিসের খবর নিয়ে এসেছিলো রিস্টিলিং ম্যাচ মানে হচ্ছে কুস্তির ম্যাচের খবর নিয়ে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গেস্ট সন অফ ড্যাশ মানে অরল্যান্ডো কার যুবক পুত্র ছিল উত্তর হচ্ছে স্যার রাওল্যান্ড ডি স্যার রাওল্যান্ড ডি পুত্র ছিল আচ্ছা আট নম্বর প্রশ্ন রোজালিন্ড ওয়াজ অর্ডার টু জয়েন হার ফাদার ইন দ্য ড্যাশ মানে রোজালিন্ড তার বাবার আদেশে জয়েন করতে বলেছিল মানে তোমার বলছে রোজালিন্ড ওয়াজ অর্ডার টু জয়েন হার ফাদার ইন দ্য ড্যাশ মানে কোথায় জয়েন করতে বলেছিলো রোজালিন্ডের আদেশে তার বাবার আদেশে বাবার সাথে উত্তর হচ্ছে ফরেস্ট জঙ্গলে ন নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাডাম অ্যাডভাইসড অরল্যান্ডো টু ড্যাশ ঠিক আছে অ্যাডাম অর্ল্যান্ডোকে কিসের পরামর্শ দিয়েছিলেন ফ্লি মানে হচ্ছে পালিয়ে যাওয়ার সেখান থেকে ভেঙে যাওয়ার ইয়ে দিয়েছিলেন অ্যাডভাইস দিয়েছিলেন উপদেশ দিয়েছিলেন পরামর্শ দিয়েছিলেন দশ নম্বর প্রশ্ন হচ্ছে অরল্যান্ডো ওয়ে টু দ্য ফরেস্ট অফ দ্যাস অর্ল্যান্ডা কোন অরল্যান্ডো কোন জঙ্গলে গিয়েছিলেন উত্তর হচ্ছে আর্ডেন আর্ডেন অর্ডনে গিয়েছিলেন ঠিক আছে তাহলে এটি হচ্ছে তোমাদের দশটি প্রশ্ন তোমাদের এই দশটি থেকে আশা করি কমন চলে আসবে এক ইউ অ্যাজ ইউল লাইকিড থেকে এবং তোমাদের আরেকটা গল্প একসাথে আমি তোমাদের দিয়েছি অথেলো অথেলো থেকেও আমি অনেকগুলো কোশ্চেন সাজেস্টিভ হিসাবে রেখেছি মোটামুটি দশটাই রয়েছে তোমাদের অথেলো আশা করি এই কোশ্চেনগুলির মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে কাজেই তোমরা দেখে নাও ঠিক আছে দু নম্বর এক নম্বর প্রশ্ন যেটি আছে তোমাদের দ্য নেম অফ দ্য রিচ সেনেটর ওয়াশ মানে ধোনি সেনেটরের নাম কী ছিল উত্তর হচ্ছে ব্রাভেনটিও বা ব্রাভেনশিও ঠিক আছে দু নম্বর প্রশ্ন ব্রাভেনশিওস ডটার ওয়াস ব্রাভেনশিও ডটার মানে কোন না কে ছিল উত্তর হচ্ছে ডাসডামোনা খুব ইম্পর্ট্যান্ট তিন নম্বর প্রশ্ন ডাসডামোনা ম্যারিড হুম কাকে বিবাহ করেছিল উত্তরটা হচ্ছে অথেলো অথেলোকে বিবাহ করেছিল চার নম্বর প্রশ্ন অথেলো হ্যাড টু ডিফেন্ড সাইপ্রাস ফ্রম দ্য ড্যাশ মানে অথেলোকে সাইপ্রাসকে মানে অথেলো অথেলোকে সাইপ্রাসকে তুর্কিদের হাত থেকে রক্ষা করা হয়েছিল ঠিক আছে মানে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে অথেলোকে সাইপ্রাস থেকে কাদের সাইপ্রাসে কাদের হাত থেকে রক্ষা করা হয়েছিল উত্তরটা হচ্ছে তুর্কি ফ্রম দ্য তুর্কিস পাঁচ নম্বর প্রশ্ন অথেলো স্প্রেন্ড ওয়াস অথেলোর বন্ধু কে ছিলেন উত্তর হচ্ছে কেশিও ছ নম্বর প্রশ্ন কেসিও ওয়াস হেটেড বাই মানে কেসিও কেসিওকে ঘৃণা করতো কে ঘৃণা করতো উত্তর হচ্ছে ইয়াগো ইয়াগো স্পেলিং দেখবে আই এ জিও সাত নম্বর প্রশ্ন অথেলো টুক অ্যাওয়ে ফ্রম কেসিও দ্য র্যাঙ্ক অফ ড্যাশ মানে অথেলোকে অথেলো টুক অ্যাওয়ে দ্য ফ্রম কেসিও দ্য র্যাঙ্ক অফ ড্যাশ মানে অথেলো মানে মানে কাকে র্যাঙ্ক থেকে মানে কোন পদ থেকে অ্যাকচুয়ালি কেড়ে নিয়েছিল ঠিক আছে অথেলো ক্যাশিওর কে কোন পদ থেকে কেড়ে নিয়েছিল উত্তর হচ্ছে লিফটিন্যান্ট লিফটিন্যান্টের পদ লেফটেন্যান্ট লেফটিনেন্ট পদ থেকে কেড়ে নিয়েছিল আট নম্বর প্রশ্ন কেসিও ল্যাম ল্যামেন্টেড দ্যাট হি লস্ট ইজ ড্যাশ মানে কেশিও আফসোস করেছিল যে সে তার একটা পোস্ট হারিয়েছে মানে কি তার সুনামটা হারিয়েছে তাহলে উত্তরটা হচ্ছে রেপুটেশান তার রেপুটেশন হারিয়েছে নয় নম্বর প্রশ্ন অথেলোস ফার্স্ট গিফট টু ডাস্টামোনা ওয়াস এ ড্যাশ মানে অথেলোর প্রথম উপহার কি ছিল ডাস্টামোনাকে দেওয়ার উত্তর হচ্ছে হ্যান্ডকার চিপ মানে একটা রুমাল দশ নম্বর প্রশ্ন অথেলো কিল ডাস্টামোনা বাই ড্যাশ না অথেলো ডাস্টটা আমাকে কীভাবে মেরেছিল উত্তর হচ্ছে স্টিফলিং হার মানে হচ্ছে শ্বাস রোধ করে গলা টিপে ঠিক আছে শ্বাস রোধ করে গলা টিপে তাকে মেরে দিয়েছিলো ঠিক আছে তো দেখো তোমাদের আমি তাহলে অ্যাজ ইউ লাইকিটার রথেলো দূর থেকে সাজেশন দিয়ে দিলাম এবং গত ভিডিওতে ম্যাকবে থেকে সাজেশন দেওয়া হয়েছে তাহলে তোমাদের র্যাপিড রিডার সম্পূর্ণভাবে কমপ্লিট এই করেই প্রশ্ন তোমরা দেখে যাও অনায়াসে কিন্তু তোমরা একটা ভরসা যেতে পারো যে দাদা দিয়েছিল সাজেশনগুলো সাজেশনগুলো এসছে ঠিক আছে তো তোমাদের আরও যে কবিতা এবং গল্প থেকে সাজেস্টিভ প্রশ্ন সেগুলি আমি তোমাদের জন্য নিয়ে আসছি কাজে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং কালকে পর্যন্ত পরীক্ষার আগে পর্যন্ত আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো আমরা অনেক ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো যেগুলি তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে তো ধন্যবাদ জানা সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে